আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ে উত্তর আর মধ্যাঞ্চলের বানভাসীরা, পানি বাড়ায় সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এই দুর্যোগে সরকার অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছে তার সরকার। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ বাস্তবায়নেও নির্দেশনা দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি 32-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মহামারীর সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য। গরিব এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা জয় করে মহাদুর্যোগের সময় জনগণের জন্য কার্যকর ভূমিকা রাখছে, তখন বিএনপি সমালোচনায় লিপ্ত হচ্ছে। করোনা মহামারীর কারণে অশ্রুসিক্ত বেদনা বিধুর আগস্টের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেছেন। ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকে পুরো জাতি, তার নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে ঢাকা শহরে অন্যান্য বছরের তুলনায় অনেক কম কোরবানি হয়েছে। তবুও কোরবানির বর্জ্য আজকের মধ্যে পুরোপুরি পরিষ্কার করার লক্ষ্য নিয়ে গতরাত থেকেই কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্মীরা। আজকেও অনেকে বিভিন্ন পাড়া মহল্লাতে কোরবানি দিচ্ছেন। অলিগলির ভেতরে পানি ছিটানোর গাড়ি ঢুকতে সমস্যা হয়, সেখানে বিকল্প উপায়ে পানি ছিটাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর বেশ কিছু এলাকায় ব্লিচিং পাউডারও ছিটানো হয়েছে। পরিষ্কার আমি দেখতেছি, সব জায়গায় ব্লিচিং দিচ্ছে, সব জায়গায় পানি দিয়ে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে, ময়লাগুলি নিয়ে যাচ্ছে। একদিকে সিটি কর্পোরেশন যেমন সতর্ক আছে, কাজ করে যাচ্ছে, আর আরেকদিকে আশীর্বাদ হিসাবে বৃষ্টি বজ্র ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের উত্তর আর মধ্যাঞ্চলের বানভাসী মানুষরা। পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিরাজগঞ্জ, জামালপুর আর কুড়িগ্রামে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। এবারের ঈদে ঘরে একটু খাবারও থাকবে না, এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি 50 পেরোনো এই বৃদ্ধা। করোনার সাথে লড়াইয়ের পর দেড় মাসের বন্যা একেবারে নিঃশেষ করে দিয়েছে নদী তীরবর্তী অঞ্চলের এই মানুষদের। দুই মাস ধরে বন্যা উঠছে বাড়ি ঘর, আমরা থাকি পানির মধ্যে, পোলা পানি নিয়ে কষ্ট করে। প্রকৃতির রুরু আচরণে দিশেহারা বন্যার্তরা, পানি কমার খবরে যখন একটু আশা দেখেন তখনই আবার ভারী বর্ষণ পাহাড়ি ঢলে মুষড়ে পড়তে হয় তাদের। যমুনা নদীর পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় জামালপুর আর সিরাজগঞ্জে বানভাসী মানুষের হতাশা বেড়ে গেছে। একই অবস্থা কুড়িগ্রামেও, ফুসে উঠেছে ধরলা আর ব্রহ্মপুত্র। তাতে 400+ চরের লাখো মানুষ মানবিক বিপর্যয়ের মুখে। খাদ্য সংকটের সাথে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে সেখানে। এক এক করে 3-4 বার পানি আসে, বেড়া করা যায় না, এখন মানুষের কোনো সহযোগিতা করতে পারে না। দুর্ভোগ শেষ হওয়ার লক্ষণ নেই সুনামগঞ্জেও। হাওরপাড়ের প্রায় 2 লাখ মানুষের এবার ঈদ কেটেছে পানিবন্দি থেকে। অবস্থাটা আরও ভয়াবহ হবিগঞ্জে। অসহায় 5 লাখ পরিবার প্রকৃতির কাছে প্রার্থনা করছেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করবার।
তবে কিছুটা স্বস্তি ফেরার লক্ষণ দেখা দিয়েছে নাটোরে। আত্রাই নদীর পানি কমতে শুরু করেছে, নেত্রকোনাতেও একই অবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরের 13 ইউনিয়নে, তবে নিম্নাঞ্চল এখনও তলিয়ে রয়েছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। এছাড়া চাপাই নবাবগঞ্জে উপসর্গ নিয়ে 1 জন এবং বগুড়া ও খুলনায় করোনা পজিটিভ হয়ে 4 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 30 জন সহ বিভাগের 10 জেলায় 103 জন করোনা শনাক্ত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রাসনা দাসের রিপোর্ট। বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় মৃত্যু কিছুটা বাড়লেও সংক্রমণ অনেকটা কমেছে। বিভাগে করোনার উপসর্গ নিয়ে 1 জন এবং পটুয়াখালী জেলায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন শনাক্ত হয়েছে 25 জন। এদিকে খুলনায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার সংক্রমণ। বিভাগের 10 জেলায় 278 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 103 জন। এছাড়া চাপাই নবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় আরও 20 জন এই ভাইরাসের শিকার হয়েছে। করোনা নিয়ে এই জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 35 জনের। এদিকে গত 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জন মারা যায়। মৃত 2 জনই পুরুষ। 98টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও 19 জন। এছাড়া সুনামগঞ্জে 19, শেরপুরে 3, নেত্রকোনায় 5 জন করোনা পজিটিভ হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। কুমিল্লার চান্দিনার হাড়িখোলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে 2 জন নিহত হয়েছে, আহত হয় আরও 5 জন। পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ সহ 31টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতকাল এক বার্তায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বার্তায় বলা হয়। ভারত, চীন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সহ এশিয়ান দেশগুলোর পাশাপাশি ব্রাজিল, ইরান, আর্মেনিয়ার নামও এই তালিকায় রয়েছে। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় মিশ্র ফলের বাগান জনপ্রিয় হয়ে উঠেছে। পতিত জমিতে দেশীয় ফল ফলাদির পাশাপাশি অপ্রচলিত বিভিন্ন ফলের চাষাবাদ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন খাগড়াছড়ির হাচিংমং চৌধুরী। বিচিত্র ও বিলীন প্রায় বহু প্রজাতির ফল ফলাদিও গাছের সমাহার ঘটিয়েছেন তার বাগানে। কৃষি বিশেষজ্ঞদের মতে, তার বাগানটি গোটা দেশের অনুকরণীয় মিশ্র ফল বাগান। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। চেলসিকে 2-1 গোলে হারিয়ে এফএ কাপের রেকর্ড 14তম শিরোপা জিতেছে আর্সেনাল। লন্ডনের দর্শক শূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। পুলিসিচের গোলে 5 মিনিটে এগিয়ে যায় 2017-18 মৌসুমে সবশেষ এফএ কাপ জেতা চেলসি। 28 মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে সমতায় ফেরান আবুমায়াং। এরপর 67 মিনিটে পাল্টা আক্রমণে গ্রানারদের আবারও এগিয়ে নেন গ্যাবনের স্ট্রাইকার। এর 6 মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ। বাকিটা সময় আর সমতায় ফিরতে পারেনি ব্লুজরা। 2016-17 মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের 3রা শিরোপা জিতেছিল দলটি। সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 212 রান তোলে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ 68 রান করেন কার্টিস ক্যাম্ফার। এছাড়া হ্যারি টেক্টরের ব্যাটে 88 রান, আদিল রাশিদ নেন 3 উইকেট, জবে জনি বিয়ারস্টোর 41 বলে 82 রানের ঝড়ো ইনিংসে 32 ওভার 3 বলে জয় তুলে নেয় ইংল্যান্ড। স্যাম বিলিংস 46 আর ডেভিড উইলি অপরাজিত থাকে 47 রানে। And it equals the England. One to win.
easily done. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ে উত্তর আর মধ্যাঞ্চলের বানভাসীরা, পানি বাড়ায় সিরাজগঞ্জ জামালপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি। দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।